আবারও এসেছি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা একটু ভিন্ন স্বাদের স্পিরিচুয়াল গল্প। কোনো এক সময় একটি ভয়ঙ্কর ডাকাত বাস করতো একটা জঙ্গলের ধারে। তার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করবে, শিক্ষা লাভ করবে, কিন্তু যাই হোক অভাবের কারণে হয়ে ওঠেনি। তো একদিন সে বিশ্রাম নিচ্ছিল এর গাছের তলায়। তো সন্ধ্যা হয়ে আসছে, দুজন ছাত্র টোল থেকে পড়ে সেই জঙ্গলের ভিতর দিয়ে আসছিল। হঠাৎ এই ডাকাতটা তার কানে আওয়াজ আসে, তাদের পায়ের শব্দ শুনতে পায় এবং সে তাদের পথ অবরোধ করে। দাও তোমাদের কাছে যা আছে। ছাত্ররা তো খুব ভয় পেয়ে যায় এই ডাকাতের এই ভয়ঙ্কর রূপ দেখে। পরে দেখো আমাদের ছেড়ে দাও, কিছুই তো নেই, বুঝতেই পারছো আমরা তো ছাত্র, টাকা পয়সা কিচ্ছু নেই, শুধু আছে বই আর খাতা। তা তোমরা কোথায় গেছি? বলে আমরা টোলে গেছিলাম গুরুদেবের কাছে শিক্ষা লাভ করতে। তো ডাকাতটা জিজ্ঞাসা করে যে তোমাদের গুরুদেব কি আমাকে শেখাবেন, আমাকে পড়াশোনা শেখাবেন, শিক্ষা দেবেন? বলে না, সেটা তো সম্ভব না, তুমি তো ডাকাত, তুমি এত মানুষের হত্যা করেছো, এত পাপ করেছো, আমাদের গুরুদেব কখনোই তোমাকে সেটা করবেন না। বলে না, তোমরা গুরুদেবকে একবার অন্তত জিজ্ঞাসা করো। তো ছাত্র কিছুতেই রাজি হয় না। তো যখন ডাকাতটা দেখে কিছুতেই শুনছে না, সে বলে ঠিক আছে, যদি প্রাণে বাঁচতে চাও তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে, আর কালকে আমি তোমাদের এই উত্তরের জন্য অপেক্ষায় থাকব, নাহলে কিন্তু আমি হত্যা করব, তোমাদেরও করব এবং গুরুদেবকেও করব। ছাত্ররা কি করবে ভয়ে যথারীতি, বলে ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা গুরুদেবকে জিজ্ঞাসা করব যে তোমাকে শিক্ষা দেবেন কি না। তো পরের দিন ওরা টোলে গিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করে, সব কথা বলে খুলে। তো গুরুদেব বলে না, কোনো প্রশ্নই নেই, আমি একজন খুনিকে, একজন ডাকাতকে, যেরকম এত পাপ কাজ করেছে একজন দুষ্কৃতীকে আমি কখনোই শিক্ষা দিতে পারি না। গুরুদেব আপনি যদি শিক্ষা না দেন, ও কিন্তু আপনাকে এবং আমাদের হত্যা করবে। যাই হোক, গুরুদেব অবশেষে রাজি হন, যখন হত্যার কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং রাজি হন। তো পরের দিন ছাত্র দুটি আবার ওই রাস্তা দিয়ে যখন ফিরছিল, ডাকাতটা আবার যথারীতি ওদের সামনে গিয়ে দাঁড়ায়। তো ছাত্ররা বলে হ্যাঁ গুরুদেব রাজি হয়েছেন, ঠিক আছে, খুব আনন্দ, ডাকাতের তো ভীষণ আনন্দ, কেন ছোটোবেলা থেকেই তার ইচ্ছা ছিল পড়াশোনা করা। তো যাই হোক, গ্যাসে টোলে ছাত্রদের সাথে গুরুদেব ওকে দেখেই তো বলছে, না না তুমি বাইরে যাও, বাইরে যাও, একদম দূরে বসো, যেখানে ছাত্ররা বসে সেখানে বসবেন, তুমি একদম দূরে বসো। কেন? গুরুদেব বলছে না না না, তুমি পাপি, তুমি অশুদ্ধ, তোমার এখন সময় লাগবে, ঠিক আছে, আর আমি ওদের যা শেখাবো তুমি সব কিছু শেখার চেষ্টা করো না, খালি তুমি শুনে যাও আর কোনো বেশি প্রশ্ন করো না। বললো ঠিক আছে। ও একদম দূরে বসেছে কুঠিরের বাইরে, আর ছাত্ররা গুরুদেবের একদম কাছে বসে শিক্ষা লাভ করছে। এইভাবেই চলছিল। তো ডাকাতার হঠাৎ মনে হলো যে গুরুদেব যে প্রতিদিন এই যে বলে যাচ্ছেন বলে যাচ্ছেন, আমি শুনছি, আমি কি সত্যি শিক্ষা লাভ করছি, মানে আমি কি কিছু সত্যি শিখছি? তো তখন সে ওই ছাত্রগুলোকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই যে আমি আসছি তোমাদের সাথে, প্রতিদিন চলে যাচ্ছি, গুরুদেবের কথা শুনছি, এতে কি আমার সত্যি কোনো লাভ হচ্ছে? তখন ছাত্র বলে, না তুমি একটা কাজ করো, দেখো আমরা তো দীক্ষিত গুরুদেবের কাছে, গুরুদেব আমাদের দীক্ষা দিয়েছে, তো তোমাকে দীক্ষা নিতে হবে, তবে তুমি সঠিক শিক্ষা লাভ করবে। তো বলে দীক্ষা জিনিসটা কি, দীক্ষা কাকে বলে? বলে সেটা তুমি গুরুদেবকে জিজ্ঞাসা করো। তো ডাকাতটা একদিন শিক্ষা মানে তার সন্ধ্যের দিকে যখন তার পাঠ কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, গুরুদেবের কাছে যায়। গুরুদেব একটা কথা ছিল, বলে বলো, আপনি আমাকে দীক্ষা দেবেন? দীক্ষা? তোমাকে আবার কি দীক্ষা দেবো? বলে না, আমি ছাত্রদের জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলেছে যে গুরুদেবের কাছে দীক্ষা না নিলে শিক্ষাটা পূরণ হবে না, সম্পূর্ণ হবে না, তো আমাকে দীক্ষা দিতে হবে। আপনাকে বলছে পাগল হয়েছে তুমি, তুমি বোঝো দীক্ষা কাকে বলে, বোঝো
তুমি। এটা যেই বলেছে গুরুদেব, ও সঙ্গে সঙ্গে গুরুদেবের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে যায় একটা ছোড়া নিয়ে। গুরুদেব আপনি যদি না শেখান বা না বলেন যে দীক্ষা জিনিসটা কী, বা দীক্ষা যদি না দেন আমি কিন্তু এক্ষুনি আপনাকে মেরে ফেলব। গুরুদেব তো দেখছে এত ভয়ঙ্কর বিপদ, বাঁচতে হবে। এমনিতেই ওর বুদ্ধিশুদ্ধি কম, তোকে কোনোভাবে কিছু একটা বলে আমাকে এড়িয়ে যেতে হবে, এখন প্রাণে বাঁচতে হবে। বলছে ঠিক আছে ঠিক আছে, আমি তোকে দীক্ষা দিচ্ছি, শোনো তুমি একটা কাজ করো, তুমি না খালি শিব শিব বলবে। সেটা আবার কি বলে, শিব শিব মানে কী শিব? বলে সবাই শিব, মানে আমিও শিব তুমিও শিব, এখানে জগৎ সংসারে যা দেখছো সব শিব, এই ছাত্ররাও শিব, এই গাছপাতা সব শিব, বাইরে যা সব শিব, তাই তুমি খালি শিব শিব করবে। বলে এটাই দীক্ষা? বলে হ্যাঁ এটাই দীক্ষা। বলে আমার বাড়িতে বাবা মা, এই যে রাস্তাঘাট জঙ্গল গাছপালা জন্তু জানোয়ার সব শিব? বলে হ্যাঁ সবাই শিব, তুমি খালি শিব শিব করবে। হ্যাঁ ঠিক আছে, ও খুব সরল মনে বিশ্বাস করে তুই খালি শিব শিব কর। যখনই ও টোলে আসে তখনও শিব শিব করে, টোল থেকে চলে যায় তখনও শিব শিব করে। তো একদিন গুরুদেবের কিছু একটা কাজে জঙ্গলের বাইরে যে যাবেন, তো উনি ছাত্রদেব বলছে শোন আমি এখন তিন চার দিন থাকবো না, তো আমি জঙ্গলের বাইরে যাব, তো আমাকে একটু পৌঁছে দিবি? তো ছাত্রদের চরিত বাবা, এই জঙ্গলের মধ্যে এই রাত্রিবেলায় ভয়ঙ্কর জন্তু জানোয়ারদের বাস, এখানে গুরুদেবের সাথে কে যাবে? ওরা তখন বলে গুরুদেব আপনি একটা কাজ করুন, ডাক্তারকে নিয়ে যান, ও ভালো, ওর কাছে ছোড়া তরল এসব আছে, ও আপনার সাথে গেলে আপনারকে রক্ষা করতে পারবে, আমাদের কাছে তো এসব কিছুই নেই। ওরা এড়িয়ে যায়। তো গুরুদেব যাই হোক ডাকাত থেকে বলে ভাই তুমি যাবে আমার সাথে? এবার হ্যাঁ যাবো, রাজি হয়ে যায়। এবার জঙ্গল দিয়ে যখন যাচ্ছে রাত হয়ে গেছে, এবার যাওয়ার সময় তো গুরুদেব বলেছে ভীষণ তার আনন্দ, গুরুদেবের জন্য সব রকম আয়োজন করেছে, কাঠ টাট নিয়েছে, রাত্রিবেলা যদি কোথাও আশ্রয় নেয় সেখানে রান্না করবে বলে, চাল ডাল যা পেয়েছে, পণ্ডা পুল্লি পেঁচে সব নিয়েছে গুরুদেবের জন্য। রাত অন্ধকার হয়েছে, এবার রান্না টান্নার জন্য বলছে গুরুদেব আপনি একটু বিশ্রাম নিন, আমি আপনার খাবারের আয়োজন করছি। এবার গুরুদেব হ্যাঁ ঠিক আছে, এবারও আগুন টাগুন জ্বালিয়ে মোটামুটি সব রকম ব্যবস্থা করেছে। এবার দেখছে গুরুদেব যে অনেকগুলো কলা পাতা ও বিছিয়েছে মাটির ওপর, অনেকগুলো, বলছে এতগুলো বেঁচেছে কেন, খাবো তো তুমি আর আমি? বলছে না না গুরুদেব আপনি বলেছেন না সবাই শিব, তো আমি শিবের জন্য খাবার রাখছি। তুমি কি পাগল হয়েছে নাকি? বলছে না না গুরুদেব আপনি তো আমাকে দীক্ষা দিয়েছেন সবাই শিব, আর আমি খালি শিবই বিশ্বাস করি। যা খুশি করো, গুরুদেব দেখছে এই পাগলের প্রলাপ মাথা খারাপ করে দেবে, গুরুদেব আর কিছু ওকে বেশি ঘাটায়নি। তো কলা পাতায় বিছিয়ে খাবার বানিয়ে খিচুড়ি টিচুড়ি বানিয়ে একটু একটু করে প্রতিটা পাতায় রাখছে, আর আস্তে আস্তে এবার যখন দেখছে যে কিছু কিছু জানোয়ার ওই খাবারগুলো দেখে দেখে এগিয়ে আসছে, আর যেই আসে ও খালি বলছে আসুন শিব বসুন, আপনার জন্যই এইটা এই খাবারের আয়োজন, খান। প্রথমে একটি হরিণ এসছে আর ডাকাতে বলছে আসুন শিব আপনি এই আহার গ্রহণ করুন, খানিকক্ষণ পর একটা বুনো শুয়োর এসছে বলছে আসুন শিব আপনি এই আহার গ্রহণ করুন, তারপর একটা হাতি এসছে বলছে আসুন শিব এটা আপনার জন্য। তো গুরুদেব অনেকক্ষণ ধরে এসব দেখছে আর মনে মনে হাসছে, বলছে কী পাগলের পাল্লায় পড়েছি। অবশেষে হঠাৎ একটি বাঘ আসে, বাঘটা দেখে গুরুদেব প্রচণ্ড ভয় পেয়ে সোজা গাছে উঠে যায়। গাছ থেকে দেখছে যা হয় হোক, এই ডাকাত মরলে মরবে আমি তো বাঁচি, একে তো পাগলামি করে যাচ্ছে এই শিব শিব করে, আমারও আর দরকার নেই খাওয়ার, আমি আগে প্রাণে বাঁচি। তো বাঘটা এগিয়ে আসছে আর এই ডাকাতটা এই কলা পাতার ওপর খাবারটা রেখে মাথাটা নিচু করে হাত জোর করে বলছে আসুন শিব আসুন এটা আপনারই খাবার, আপনি গ্রহণ করুন। তো বাঘটা যে কলা পাতাটার দিকে এগিয়ে এসেছিল ওটা না, ওটার দিকে না গিয়ে হঠাৎ করে পাশের কলা পাতা যে খাবারটা ওটার দিকে চলে যায়, বলছে ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না শিব, ওদিকে যাবেন না, ওটা আমার গুরুদেবের খাবার, ওখানে মুখ দেবেন, ওটা এটা করবেন, আপনি এটা খান, উনিও তো শিব। তো যখন জাস্ট বাঘটা এদিকে ঘুরেছে ও তখন মাথা নিচু করে বাঘটাকে প্রণাম করছে শিব ভেবে, তখন গুরুদেব ওপর থেকে কি দেখছেন
যে বাকশাল পরা ত্রিশূল হাতে মহাদেব দাঁড়িয়ে আছে বাঘের জায়গায়। আর ডাকাতটা মাথা নিচু করেছিল, হঠাৎ চোখ খুলে যখন সামনে দেখছে, দেখছে বাঘ নেই, সামনে মহাদেব দাঁড়িয়ে। তো এই দৃশ্য দেখে গুরুদেব আর থাকতে পারেন, সঙ্গে সঙ্গে উপর থেকে নেমে এসছে, বাজা আমাকে ক্ষণ করবে, বাজা আমাকে ক্ষণ করবে, আর খুব কাঁদছে। আমি বুঝতে পারিনি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার ভক্তির কাছে আমি হেরে গেছি। তো মহাদেব দুজনকে আশীর্বাদ দিয়ে চলে যান। তো এই গল্পটা এই জন্যই আজকে বলা যে যেটাই আমাদের করণীয় বা যেটাই আমরা করব বা করছি, সম্পূর্ণটাই ঈশ্বরের কথা চিন্তা করে, তাকে উৎসর্গ করে করা উচিত যে কোনো কাজ, তবেই সেই কাজের স্যাটিসফ্যাকশন আসবে আমাদের, আমাদের মনে আনন্দ থাকবে এবং আমরা তার রেজাল্টও পাব। আর যে কাজে আমরা আর যে কাজটা আমরা এরকমভাবে ঈশ্বরের প্রতি উৎসর্গ না করে করব বা মন না লাগিয়ে করব, সে কাজ আমাদেরও ভালো লাগবে না, সে কাজে কোনো ভালো ফলাফলও আসবে না। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের গল্প, খুব ভালো থাকবেন, আমাদের এই স্বপ্নমিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। নমস্কার।